Assalamu alaikum. Today I represent you a new topic that is about changing speech in English grammar in interrogative sentence. Content ta shuru korar age jara amar channel er notun obosshoi subscribe korbe, like korbe, comments korbe, bondhuder sathe share korte bhulbe na. Let's have a look with new content with narration or changing speech in interrogative sentence. Integrative sentence, বিশেষ করে changing speech এর মধ্যে আমাদের confusion তৈরি করে। আমরা জানি narration মানে হচ্ছে উক্তি, এটার অপর নাম changing speech। এটা দুইটা part রয়েছে, reporting verb, reported speech. According to the rules of reporting verb, we change reported speech. Reporting verb এর তথ্য অনুযায়ী reported speechটা change হয় এবং সেখানে উপস্থিত থাকে বক্তা এবং শ্রোতা listener এবং speaker. However, by this content, I try my best to express interrogative sentence in details. However, আমরা লেসনটা এক্সাম্পলের মাধ্যমে শুরু করি. যেমন চেঞ্জিং স্পিচ ইন অফ ইন্টারোগেটিভ. আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় থ্রি ওয়েজ, হতে পারে সেটা অক্সিলারি ভার্ব দিয়ে, অর্থাৎ এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, শেল উইল মে ক্যান দিয়ে, অথবা ক্রিয়েটিং অক্সিলারি দিয়ে শুরু হতে পারে ডু ডাজ ডিড. তাহলে এম ইজ আর দিয়ে শুরু হলে, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ দিয়ে শুরু হলে কীভাবে আমরা করব? দেন যদি কি ডু ডাজ ডিড দিয়ে শুরু হয় তাহলে আমরা কীভাবে চেঞ্জ করব? ফাইনালি ডব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হাউ দিয়ে শুরু হলে আমরা এই ধরনের সেন্টেন্স কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব সেটা আমরা দেখব. প্রথমত রুল ওয়ানের মাধ্যমে আমরা তিনটা ক্যাটাগরিতে এটাকে ভাগ করে নিয়েছি. যেমন ফাদার সেড টু হিজ সন্স, আর ইউ হ্যাপি হেয়ার, বাবা তার সন্তানকে জিজ্ঞেস করেছে আর ইউ হ্যাপি হেয়ার. এখানে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা হয়েছে, সো আমরা যখন ইনডাইরেক্ট করব আমরা ফাদার সেড টু চেঞ্জ হয়ে আমাদের কী হয়ে যাবে? আক্সড হয়ে যাবে, কারণ জিজ্ঞেস করা মানে হচ্ছে আক্সড. দেন কাকে জিজ্ঞেস করেছে? তার সন্স, তার সনকে. আমরা লিঙ্কিং ওয়ার্ড লিখব ইফ, কারণ আমরা জানি বিভার্ব দিয়ে শুরু হলে লিঙ্কিং ওয়ার্ড ইফ হয়, ইফ লিখলাম. এরপর আমাদের লিখতে হবে, ইফের পরে আমরা অনেক সময় ভুল করি, আমরা ভার্ব চেঞ্জ করে ফেলি. ইফের পরে কোনো ভার্ব আসবে না, অবশ্যই সাবজেক্ট আসবে. সাবজেক্টকে ইউ, ইউ অ্যাকচুয়ালি কোন পার্সন? সেকেন্ড পার্সন. অ্যাকচুয়ালি পার্সন পরিবর্তনের নিয়ম আমি কিন্তু এর আগের কন্টেন্টে করেছি. যদি উই ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, গো টু দিস কন্টেন্ট অ্যান্ডস ওয়াচ ইট. আই হোপ ইট উইল বি ক্লিয়ার ফর ইউ. তো এখানে ইউ আছে, ইউ অ্যাকচুয়ালি হিজ সন, তার মানে আমরা হিজ সন, হি. দেন আমরা আর কি চেঞ্জ করে লিখব? ওয়াজ, হ্যাপি যেভাবে আছে অ্যাজ ইট ইজ হ্যাপি হয়ে যাবে. একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সকল ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ হয়ে যায়. ওকে, দেন অ্যানাদার এক্সাম্পল, হি সেড টু মি উইল ইউ হেল্প মি. এখানে জিজ্ঞেস করা হয়েছে, এটা কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে. তো আমরা আগের ন্যায় হি
said to আর লিখবো না আমরা asked লিখবো ইচ্ছা করলে আমরা asked এর পরিবর্তে enquired কথাটা লিখতে পারি তো এরপর me লিখবো then আমরা if লিখবো linking word if হবে comma inverted comma উঠে গিয়ে if হবে then হবে subject you follow করে object কে object মানে me হবে I সাথে will এর পরিবর্তে হবে would then আমরা help লিখবো আর actually me follow করে first person অর্থাৎ he আমরা লিখতে হবে him এমনিভাবে আমরা বিভাবযুক্ত সেন্টেন্সগুলা ইনডাইরেক্টে রূপান্তর করতে পারি আরেকটা এক্সাম্পল হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন সেড তানি টু me actually এখানে referring verbটা একটু উল্টা পাল্টা আছে উল্টা পাল্টা থাকলে আমরা সাজিয়ে নিতে হবে এটা আমাদের কাজ তো এখানে কে বলেছে এখানে actually বলেছে কে তানি বলেছে তানি said লিখবো না আমরা asked লিখবো কাকে বলেছে আমাকে বলেছে me then আমরা linking word লিখবো if তারপরে আমাকে subject লিখতে হবে you actually কাকে follow করে me কে me মানে I আমরা have কে change করে লিখবো had ওকে তারপর আছে ডান দেন ইউর বলতে কার মাই ইংলিশ লেসন তো ন্যারেশনে ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা যে কাজগুলো করতে হয় বেসিক কাজগুলো আমাদের করতে হয় বিশেষ করে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনের যে কাজগুলো করি আমরা পরিবর্তন করি কি কি পরিবর্তন প্রথম পরিবর্তন হচ্ছে আমাদের প্রোনাউন পরিবর্তন হয় দুই নম্বর পরিবর্তন আমরা ভার্ব পরিবর্তন করি তিন নম্বর পরিবর্তন আমরা ইউজ লিঙ্কিং ওয়ার্ডের পরিবর্তন লিঙ্কিং ওয়ার্ড আমরা বসাই নাম্বার ফোরে যেটা করি আমরা অ্যাডভার্ব পরিবর্তন করি এ চারটা কাজ আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে হয় ওকে প্রথম রুলের মাধ্যমে আমরা কীভাবে অক্সিলারি ভার্বকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয় সেটা আমরা দেখলাম এখন আমরা দেখব কীভাবে ডু ডাজ ডিড যুক্ত সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচ করা যায় যেমন এক্সাম্পল ডিড ইউ Go there yesterday, said father to Rimi. এটা অ্যাকচুয়ালি কে বলছে এটা বলছে ফাদার অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছে যে তুমি কি গিয়েছিলা তো আমরা এটাকে যখন ইনডাইরেক্টে করব তখন ফাদার সেইড আমরা লিখবো আস্কড আসটার পর আমরা লিখবো রিমি ফাদার আস্কড রিমি তারপর আমরা ইফ লিখবো ইফ লেখার পর আমরা সাবজেক্ট লিখবো ইউ অ্যাকচুয়ালি কি রিমি তাহলে আমরা সি লিখবো ডিডের পরিবর্তে আমরা জানি যে হ্যাড হয় এবং গো হবে হ্যাডের পরে গো হবে গন দেয়ার যেটা আছে ঠিক অ্যাজ ইট ইজ বসে যাবে ইয়েস্টারডে হবে দ্য প্রিভিয়াস ডে তাহলে দেখেন এখানে আমরা কয়টা পরিবর্তন করেছি আমরা এখানে পরিবর্তন করেছি রিফোর্ডিং ভার্ব একটা পরিবর্তন দেন আমরা সাবজেক্ট পরিবর্তন করেছি দুইটা পরিবর্তন আমরা ভার্ব এবং অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব পরিবর্তন করেছি তিনটা পরিবর্তন দেন ইয়েস্টারডে অ্যাডভার্ব পরিবর্তন করেছি চারটা পরিবর্তন যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে চারটা বেসিক নিয়ে আমাদেরকে অবশ্যই কাজ করতে হয় ওকে দেন অ্যানাদার এক্সাম্পল হি সেড মি Does it give us oxygen? প্রশ্ন করছে সে যে এটা কি আমাদেরকে অক্সিজেন দেয় এটা ইনডাইরেক্ট করলে আমরা কীভাবে করবো তাহলে হি আস্কড মি
ইফ লিঙ্কিং ওয়ার্ড ইফ বসবে, দেন আমরা কী করব, আমরা ডাজ শব্দটা বাদ দিব, ইট থার্ড পারসন, থার্ড পারসন নেভার ইভার চেঞ্জ, যা আছে অ্যাজ ইট ইজ বসে যাবে। গিভের ফার্স্ট টেন্স হচ্ছে গেভ, আজ বলতে কাদেরকে, মিকে, হিম, গিভ দ্যাম অক্সিজেন। তো এটা আমরা করে ফেললাম। এমনিভাবে আমরা জানি যে ডু ডাজ ডিড থাকলে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে সেটা ডিডের পরিবর্তে হ্যাড হয়, কিন্তু ডু এবং ডাজ থাকলে সেটা উঠে যায়। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করতে হলে আমাদেরকে ফাইনাল আর একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডস। তিন নম্বর রুলে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড নিয়ে কথা বলব। যেমন হোয়ার ডু ইউ লিভ, সেড আই টু হিম। এখানে প্রশ্ন করা হয়েছে যে আমি কোথায় থাকি, কে প্রশ্ন করছে, আমি করেছি, সো এখানে সাবজেক্ট হবে আই, সেড আমরা লিখব না কারণ এটা ইন্টারোগেটিভ, সো আক্স লিখব। কাকে জিজ্ঞেস করা হয়েছে, হিমকে, হিম লিখব। দেন আমরা এখানে আর সরাসরি হোয়ার লিখে ফেলবো, আমরা আগের মতো ইফ লিখি নেই। কেন? কারণ ডব্লিউএইচ ওয়ার্ড নিজেরাই একটা লিঙ্কিং ওয়ার্ড, এটার পরিবর্তে কোনো লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হয় না। তো আমরা এখন কি লিখব, সাবজেক্ট লিখব, সাবজেক্ট অ্যাকচুয়ালি কে, ইউ, ইউ বলতে কে, হিম, হিমান, হিম মানে হি। তো আমরা ডু থাকলে আগে বলছি যে ডু ডাজ ডিড থাকলে উঠে যায়, এখানে আমরা সরাসরি লিভকে লিখব, লিভড হোয়ার হি লিভড। ওকে, দেন অ্যানাদার সেন্টেন্স, হুইচ বুক ডিড ইউ বাই ইয়েস্টারডে, সেড ফাহিম টু জেসি। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে, জিজ্ঞেস কে করেছে, ফাহিম করেছে, সো এখানে ফাহিম আসবে কথাটা, সাবজেক্টে চলে আসবে, ফাহিম আক্সড জেসি, ফাহিম জেসিকে জিজ্ঞেস করেছে, হুইচ বসে যাবে এবং হুইচের সাথে বুক আছে, বুকও বসে যাবে। মনে রাখতে হবে হুইচ এবং হুজ এ দুটার সাথে যেটা থাকবে, কারণ এখানে হুইচটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার হয় নাই, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। সো এখানে হুইচ বুক যেটা আছে, হুজ বুক যদি থাকতো সেটা বসে যাইতো। হুইচ বুক লেখার পর আমরা লিখতে হবে সাবজেক্ট ইউ, ইউ অ্যাকচুয়ালি কে, জেসি, তার মানে আমরা সে লিখতে হবে। তারপরে ডিড, আমরা জানি ডিডের পরিবর্তে হ্যাড হয়, তারপর বাইয়ের ফার্স্ট প্রিন্সিপাল হবে বট, আর ইয়েস্টারডে পরিবর্তে হবে দ্য প্রিভিয়াস ডে। আরেকটা সেন্টেন্স, হোয়েন ডু ইউ গো, আই সেড। এখন আমি প্রশ্ন করেছি যে কখন যাবে। অ্যাকচুয়ালি অনেক সময় এই ধরনের কনফিউশন আমরা পড়ে যাই যে বাক্যে আই আছে, আবার আছে ইউ, আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, সো আমরা, আমি কাকে বলেছি, আমি থার্ড পারসনকে বলেছি, হিমকে বলেছি অথবা হারকে বলেছি। সো এখানে আমি যদি ইনডাইরেক্ট করি কি হবে, আই আস্কড, আই আস্কড হিম, হোয়েন ডু বাদ হয়ে যাবে, সাবজেক্ট হবে সরাসরি ইউ, ইউ বলতে হিম, হিম মানে হি, আর গো মানে ওয়েন্ট। ওকে, এমনিভাবে আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সগুলো ডব্লিউএইচ ওয়ার্ডগুলার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। ফাইনালি আরেকটা রুল আছে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার। অনেক সময় আমরা দেখি যে হোয়েন, হোয়াট, হোয়াই, হু দিয়ে প্রশ্ন করা হয়, শুধুমাত্র একটা শব্দ দিয়ে প্রশ্ন করা হয়, তখন আমরা অ্যান্সার কীভাবে করব। হি সেড হোয়াই,
এখন আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার না, হোয়াই অ্যাকচুয়ালি কী, হোয়াই ওয়ান্টেড টু নো দ্য রিজন, অ্যাকচুয়ালি কারণ জানতে চায়, হোয়াই দ্বারা কারণ জানতে চায়। সো আমরা এখানে কী করব, আমরা সেট আর লিখবো, সেটের পরিবর্তে আক্স লিখবো না, হি ওয়ান্টেড টু নো দ্য রিজন। এমনিভাবে যদি আরেকটা সেন্টেন্স আসে, আই সেড হোয়ার, আমি প্রশ্ন করলাম, হোয়ার অ্যাকচুয়ালি স্থান বোঝায় যে কোথায়, তো এখানে আমরা আক্স লিখবো না, আমরা লিখবো আই ওয়ান্টেড টু নো দ্য প্লেস। এমনিভাবে যদি প্রশ্ন আসে, হি সেড হোয়েন, অ্যাকচুয়ালি হোয়েন দ্বারা আমরা কী বুঝি, সময় বুঝায়। সো শুধু যদি হোয়েন থাকে আমরা এভাবে অ্যান্সার করব যে হি ওয়ান্টেড টু নো দ্য টাইম, সে সময় জানতে চায়। হাউএভার বাই দিস কন্টেন্ট আই হোপ ইউ ক্যান রিমুভ ইউর ডার্কনেস, ইউ ক্যান রিমুভ ইউর কনফিউশন। আগামী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।